হ্যালো নলকান ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি। আজকে বলবো জেনপাস ইউজি 2022 ব্রেকিং নিউজ। তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, সেটা তোমরা প্রত্যেকে জেনে গেছো, আমি আর সেখানে নতুন করে কিছু বলবো না। প্রত্যেকে নিজে নিজে রেজাল্ট দেখেছো, অনেকেই সুযোগ পেয়েছে, অনেকে সুযোগ পাওনি। তো যারা সুযোগ পাওনি তারা কী করবে, এবং যারা সুযোগ পেয়েছো কিন্তু পছন্দের কলেজ পাওনি, বা তুমি তোমার পছন্দের কলেজ পেয়েছো, এখন তোমার কী কী করণীয়, ডকুমেন্ট কী কী লাগবে, এবং সবথেকে যেটা বড় প্রশ্ন উঠে আসে যে স্যার কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। তো একটা ওভারঅল অ্যানালাইসিস আজকে এই ভিডিওতে আমরা করার চেষ্টা করব, এবং তোমাদের যে মনের প্রশ্নগুলো আছে, যা মনের যে ব্যথা রয়েছে, সেই ব্যথাগুলো চেষ্টা করব কিছুটা হলেও উপশম করার। তো প্রথম কথা হচ্ছে, প্রত্যেকে অভিনন্দন যারা সুযোগ পেয়েছো, তোমাদের নিজেদের জীবনের লক্ষ্যের পথে তোমরা অনেকটা এগিয়ে গেছো, তার জন্য অবশ্যই তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন রইল। কিন্তু কথা হচ্ছে, তুমি যদি তোমার পছন্দের কলেজ না পেয়ে থাকো তাহলে কী করণীয়। দেখো, সেক্ষেত্রে তোমার কাছে একটা রাস্তা আছে, সেটাকে বলা হয় আপগ্রেডেশন পদ্ধতি, বা এই আপগ্রেডেশনের মধ্যে দিয়ে তোমাকে কিন্তু চলতে হবে, ঠিক আছে? তো মনে করলাম যে তুমি হয়তো গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতো র্যাঙ্ক করেছো। আমার দেখা আমাদের গ্রুপে, যেটা আমি দেখেছি, আমি রিসেন্টলি দেখলাম কিছুক্ষণ আগে, তো সে হচ্ছে আমার, মূলত আমি জিএনপা নিয়ে সেরকম ভিডিও দিই না, তো রেজাল্ট দেখার পর সে বিএসসি নার্সিং পেয়েছে, জিএমআর র্যাঙ্ক 200, ঠিক আছে? তো আরও হয়তো ক্যাটাগরি র্যাঙ্ক ছিল, আমি আর ভালো করে দেখলাম না, জিএমআর র্যাঙ্কটাই হচ্ছে 200। তো সেই 200 র্যাঙ্কে সে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছে, ভালো কথা, সে তো বিএসসি নার্সিং পেয়ে গেছে। তো এবার কথা হচ্ছে, সে কিন্তু সেই কলেজটা তার পছন্দ নয়, তো এই ক্ষেত্রে সে কী করতে পারে? গভর্নমেন্ট কলেজ পেয়েও সে চাইছে আবার আপগ্রেডেশন করতে, তো এখানে কিছু রিস্ক আছে এবং কিছু বেনিফিট আছে। তোমাদেরকে দুটোই বলবো যে কিছু কিছু, দেখো প্রত্যেকটা জিনিসে ভালো দিক থাকে, প্রত্যেকটা জিনিসে খারাপ দিকও থাকে, তো তোমাদেরকে দুটো দিকই আজকে আমি ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, যারা সুযোগ পেয়েছো কিন্তু তুমি তোমার পছন্দের কলেজ পাওনি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথম কথা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট হচ্ছে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, সম্ভবত আমি একটু আগে দেখলাম 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। সেই সময় তোমাদের কী করতে হবে, যে যে কলেজ পেয়েছো, ঠিক আছে, মনে করো তুমি পেয়েছো SSKM হসপিটাল বা হয়তো NRS হসপিটাল, যে যেখানে পেয়েছো সেখানে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিয়ে আসতে হবে, এইটা কিন্তু মাস্ট। সে তুমি সেটা তোমার পছন্দের কলেজ হোক বা অপছন্দের কলেজ হোক, তোমায় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। আমি আরও একবার বলছি, যারা সুযোগ পেয়েছো তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, যারা সুযোগ পাওনি তারা কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই, তোমরা জাস্ট ওয়েট করবে, ঠিক আছে? যারা পেয়েছো তাদের নিয়ে কথা বলি। তো তোমরা হয়তো তোমাদের পছন্দ মতো কলেজে পাওনি, সেই জন্য তোমাদের হয়তো মনে কষ্ট হচ্ছে যে আমাদের এটা, মানে আমাদের লক্ষ্য ছিল বা আমাদের স্বপ্ন ছিল এই কলেজে পড়বো, সেটা হয়তো তুমি পাওনি। তো দেখো, প্রথম কথা বলি যে সবার সব স্বপ্ন সত্যি হয় না, এটা খারাপ লাগলো সত্যি কথা বলি, যেরকম মার্কেট বা যেরকম বাজার, সবার কিন্তু সবসময় স্বপ্ন সত্যি হয় না। তুমি যে কলেজটা পেয়েছো সেখানে তুমি চেষ্টা করো সন্তুষ্ট থাকার, কিন্তু যদি তুমি মনে করো যে না, আমি আমার র্যাঙ্ক ওয়াইজ আমি ভালো কলেজ পেয়েছি, আমি করতে চাই, সেক্ষেত্রে আমি তোমায় বলবো অবশ্যই আপগ্রেডেশন তুমি চলো আপগ্রেডেশন পদ্ধতিতে। তো তোমায় সব কিছুর জন্যই আপগ্রেডেশন করতে হবে, তার আগে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? যে কলেজ পেয়েছো সেই কলেজে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য। কী কী ডকুমেন্ট লাগবে তোমাদেরকে একবার সরাসরি দেখিয়ে দিয়েছি সেই ডকুমেন্টগুলোর লিস্ট, তারপর তোমাদেরকে আবার পদ্ধতিগুলো বলছি। তো দেখো বন্ধুরা, সরাসরি তোমাদেরকে নিয়ে এসেছি কী কী ডকুমেন্ট লাগবে। প্রথম যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে কি, র্যাঙ্ক কার্ড, ঠিক আছে? তোমাদের কিছুদিন আগে র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়েছিলো, সেই র্যাঙ্ক কার্ডের অনেকগুলো জেরক্স অবশ্যই করে রাখা উচিত ছিল। তো যারা অলরেডি করে রেখেছো তো অবশ্যই ভালো, তো একটা জেরক্স নিয়ে যাবে, ঠিক আছে? তার সাথে কী কী লাগছে, অ্যালটমেন্ট লেটার। এই অ্যালটমেন্ট লেটারটা কি তোমরা অবশ্যই চেষ্টা করছি জানা, আমি আশা করছি তোমরা প্রত্যেকে জেনে গেছো। অ্যালটমেন্ট লেটারটা হচ্ছে যেটা তুমি কলেজ পেয়েছো সেখানে পেমেন্ট করতেই হবে, ঠিক আছে? সবাইকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ রেজাল্ট যেখানে দেখতে পেয়েছো যে তুমি কোন কলেজ পেয়েছো, ওইখানে একটা অপশন থাকবে যে পে অ্যাকসেপ্টেন্স ফি, ঠিক আছে? সেখানে 1000 টাকা সকলকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরেই নিচে দেখবে যে লেখা আছে ডাউনলোড অ্যালটমেন্ট লেটার, সেই ডাউনলোড অ্যালটমেন্ট লেটারটা অবশ্যই তোমার ডাউনলোড করে নিতে হবে, এটা কিন্তু সবথেকে জরুরি। এটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে না, ঠিক আছে? এটাই অবশ্যই জরুরি। তার নিচেই থাকবে অ্যালটমেন্ট, ইউনিক অ্যালটমেন্ট আইডি, এই ইউনিক অ্যালটমেন্ট আইডিটাও কিন্তু সমান সমান জরুরি, ঠিক আছে? তো এই তিনটে জিনিস বললাম, কী কী, প্রথম বললাম র্যাঙ্ক কার্ড, দ্বিতীয় হচ্ছে অ্যালটমেন্ট লেটার, থার্ড যেটা সেটা বললাম কি অ্যালটমেন্ট আইডি, ইউনিক অ্যালটমেন্ট আইডি, এই তিনটে জিনিস বললাম। ফোর্থ যেটা, ফোর্থেরটা দেখতে পাচ্ছ, রেসিডেন্টাল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে, এটা তো লাগছে। ফিফথ যেটা লাগছে সেটা কি মেডিকেল সার্টিফিকেট, যেটার সঙ্গে একটাই প্রোফোমাতেই রয়েছে, তিনটে মোটামুটি 8-9 পাতা, তো তোমরা দেখে নেবে সেটা, ঠিক আছে? মেডিকেল সার্টিফিকেট লাগছে। তার সাথে লাগবে কি,
ওইখানে দেখবে যাদের সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট ওবিসি বি বা ওবিসি এ, তাদের কিন্তু নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা লাগছে, ঠিক আছে, ওর নিচেই কিন্তু রয়েছে। তো সেটা আমি ইনক্লুড করে দিলাম, ঠিক আছে, এখানে একটা ইনক্লুড করে নেবে তোমরা। পাঁচ নম্বর যেটা বললাম যে এনসিএল সার্টিফিকেট, ছয় নম্বর লাগছে যেটা সেটা হচ্ছে কি অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড কোনটা লাগছে, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমাদের ডেট অফ বার্থ লেখা থাকে, সেই জন্য কিন্তু এটা জরুরি, খুবই জরুরি, ঠিক আছে। এবং তারপর দেখো সাত নম্বর হচ্ছে এইচএস রেজাল্ট, এইচএসের রেজাল্টটা কিন্তু সমান সমান জরুরি, ঠিক আছে। এবং আট নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যেটা বলছিলাম যে যাদের এসসি এসটি আছে, ঠিক আছে, যাদের ইডাব্লিউএস আছে, ঠিক আছে, বাট যাদের ওবিসি আছে, ওবিসি এ হয় অথবা ওবিসি বি হয়, তোমাদের যাই থাকুক না কেন তোমাদের কিন্তু নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা বানিয়ে নিতে হবে। এবং এর জন্য তোমরা দেখবে সেই প্রোফোমাতে, অর্থাৎ যেখানে তোমাদের রেসিডেন্টাল সার্টিফিকেট আছে, তার নিচেই কিন্তু দেওয়া রয়েছে যে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট কীরকম প্রোফোমা হওয়া উচিত, ঠিক আছে। সেটা ডাউনলোড করে এসডি অফিস থেকে অবশ্যই কিন্তু ফিল আপ করে নিয়ে একদম কিন্তু রেডি করে নিয়ে যাবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো সময় খুবই কম, আজকে তো পাঁচ তারিখ হয়ে গেল, কাল পরশু থেকে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে, ওকে। তো দেখো তারপরে আর কী লাগছে, তারপর দেখতে পাচ্ছ তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগছে, ঠিক আছে, চেষ্টা করবে সবগুলো নিয়ে যাওয়ার ডকুমেন্ট। এগুলো হচ্ছে আইডি প্রুফ, তো এই আইডি প্রুফ সবগুলো নিয়ে যাওয়া জরুরি, যদি না থাকে যে কোনো একটা নিয়ে যাবে, ঠিক আছে। আর কী লাগছে, আর লাগছে পাসপোর্ট সাইজ ছবি। এবার একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আরও একটা জিনিস ইনক্লুড করে নেবে, সেটা হচ্ছে এই যে মেডিকেল সার্টিফিকেট না, এই মেডিকেল সার্টিফিকেটগুলোর কিন্তু অবশ্যই টেস্টে যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো কিন্তু অনেক সময় দেখতে চাই, তো সেগুলোও চেষ্টা করবে নিয়ে যাওয়ার, ঠিক আছে। তো এটা গেল আমার ডকুমেন্টের ব্যাপারটা। এবার বলি যে কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে এবং পরবর্তীকালে কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে। দেখো এটা তো একেবারেই মানে অথই সমুদ্রের মধ্যে, হ্যাঁ, মানে ছোট্ট কোনো একটা খড়কুটিকে খুঁজে বেড়ার মতো অবস্থা, এইভাবে বোঝা সম্ভব নয়। যেটুকু আমি খবর পেয়েছি, দেখো আমাদের তো সেরকম কোনো সোর্স নেই, খুব কম স্টুডেন্ট, খুব কম সংখ্যকই স্টুডেন্ট রয়েছে যারা জেনপাস ইউজি দিয়েছে আমাদের চ্যানেল থেকে, বিকজ আমি জেনপা নিয়ে সেরকম কোনো আলোচনা করি না, সত্যি কথা বলতে আমি আলোচনা করি না, বাট ভেবেছিলাম এবছর থেকে স্টার্ট করব। তো আমি চেষ্টা করেছি, দুই একটা ভিডিও দিয়েছি তোমাদের জন্য, তো সেখান থেকে কিছু কিছু স্টুডেন্ট যারা এসেছিল বা যারা বন্ধুরা এসেছে তাদের থ্রু দিয়ে জানতে পেরেছি মোটামুটি 200, এটা কিন্তু আমি দেখেছি আমার দেখা এখনও পর্যন্ত। বাকি গভর্নমেন্টের কত কী পেয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, ঠিক আছে। তো আমি একটা কথা বলতে পারি, যাদের সুযোগ হয়নি বা যারা সুযোগ পাওনি তারা কিন্তু অবশ্যই মন ভাঙবে না, কারণ মন যদি একবার ভেঙে দাও বা ভাবো যে না আমি পারবো না, আমার দ্বারা হবে না, একবার পারিনি, তো দেখো একবার পারোনি বলে যে তুমি পরেরবার পারবে না এরকম কোনো মানে নেই। এমনও হতে পারে যে কলেজটা তোমার হয়তো বান্ধবী পেয়েছে, তুমি তার থেকে অনেক ভালো কলেজ পেয়ে গেলে, ঠিক আছে। তো সবই সময়ের অপেক্ষা, চেষ্টা করতে থাকো, তুমি তোমার মতো চেষ্টা করো, আর কিছুটা তো অবশ্যই এখন আমাদেরকে সময়কেই সময় দিতে হবে, তাছাড়া তো আর অন্য কিছু উপায় নেই। তো অবশ্যই চেষ্টা করতে থাকো এবং আমরা তোমাদের এই যে সহানুভূতি অবশ্যই দেখাতে চাই, কারণ এইখানে আমি বুঝি যে হ্যাঁ কতটা কষ্ট হয়। একটা স্বপ্ন থাকে প্রত্যেকের যে আমরা একটা সময় গিয়ে পরিবারের পাশে দাঁড়াবো, পরিবারের লোককে দেখবো, এটা প্রত্যেকের স্বপ্ন থাকে। তো যাই হোক, আর নতুন করে কিছু বলার নেই, সবাই বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই আমাদের। দেখো আমি একটা কথা বলতে পারি, যেটুকু আমাদের সিট ম্যাট্রিক্সে সিট সংখ্যা রয়েছে না, একটা আইডিয়া করে বলছি, যতটুকু সিট সংখ্যা রয়েছে তুমি মনে করো যে তত জিএমআর র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, ঠিক আছে, এইটুকু আমি বলতে পারি। তার বেশি হয়তো খুব বেশি হলে ডবল যেতে পারে, ফার্স্ট কাউন্সিলিং তার বেশি কোনো মতেই যেতে পারে না, ঠিক আছে। ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্টে খুব বেশি হলে সিট ম্যাট্রিক্সে যে সংখ্যা রয়েছে, অর্থাৎ যদি ধরে নিই যে টোটাল যে সিট সংখ্যা, যদি ধরে নিই 500টা, ধরে নিতে পারো 1000 পর্যন্ত রেখেছে, তার বেশি কিন্তু ডাকবে না, কোনো মতেই ডাকবে না, ঠিক আছে। এরপরই কাদের ডাকবে না, তারপর যাদের র্যাঙ্ক আছে, ধরে নিতে পারো যে 500 যদি মানে সিট সংখ্যা, আমি ধরে নিচ্ছি যে 500টা সিট সংখ্যা টোটাল, ঠিক আছে, আমি বিএসসি নার্সিংয়ে কথা বলো বা জেনপা বিভিন্ন যে কোর্সগুলো আছে, বিএইচএ বলো বা বিএমএলটি বলো, যাই বলো না কেন, আমি বলছি মোটামুটি আমি সিট সংখ্যা ধরে নিলাম যে 500টা সিট সংখ্যা। তো তুমিও ধরে নেবে যে 500 পর্যন্ত যাদের র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক 500 আছে তারাই সুযোগ পেয়েছে। এর পরবর্তীতে কারা সুযোগ পাবে, যাদের র্যাঙ্ক কাছাকাছি রয়েছে, অর্থাৎ 500 থেকে দেখা গেলো কারোর র্যাঙ্ক হচ্ছে 502, 504, 505, তো এরা কিন্তু এর পরবর্তীকালে সুযোগ পাওয়ার এদের প্রচুর পসিবিলিটি রয়েছে, এটা একটা তোমাদের ফ্যাক্ট বলে রাখলাম। এবার কথা হচ্ছে যাদের কলেজ মোটামুটি, ধরো তুমি ধরো কলেজ সাজিয়েছো, তুমি পেয়েছো কলেজ নাম্বার 15, ঠিক আছে, আমি কথা বলছি, তুমি হয়তো এইভাবে মোটামুটি 1, 2, 3 করে, ঠিক আছে, তুমি 15 নম্বর কলেজটা পেয়েছো। এবার যদি আপগ্রেড করো,
ঠিক আছে, ভালোভাবে শুনে নাও। যদি আপগ্রেডেশন করো, ইয়েস আপগ্রেডেশন, সেক্ষেত্রে তোমার কী কী সমস্যা হতে পারে এবং কী কী তুমি বেনিফিট পেতে পারো। মনে করো তুমি যে কলেজটা পেয়েছো সেটা হচ্ছে প্রাইভেট কলেজ, ঠিক আছে, মনে করো পুনর্নবা কলেজটা তুমি পেয়েছো সেটা প্রাইভেট কলেজ। এবার ওপরে যে কলেজগুলো সেগুলো সব গভর্নমেন্ট কলেজ। এবার তুমি দেখলে যে আমার এই যে 15 নম্বর কলেজ সেটা তো আমি ভর্তি হবই না, সেক্ষেত্রে তোমায় অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই হবে, ঠিক আছে, সেটা তোমার পছন্দের হোক অথবা অপছন্দের হোক, তোমায় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পর সেখানে কিন্তু তোমাকে আপগ্রেডেশনের যে ফর্মটা অর্থাৎ ইয়েস আপগ্রেডেশন সেটা কিন্তু জমা দিতে হচ্ছে, কারণ তুমি আপগ্রেডেশন পার্টিসিপেট করতে চাও, পরবর্তী কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাও। সেই জন্য তোমায় কিন্তু এবার দেখো প্রসেসটা বলে দিই, তুমি তো 15 নম্বর কলেজটা পেয়েছো, পরের কাউন্সিলিংয়ে তুমি 14 নম্বর, 13 নম্বর, জাস্ট এ মিনিট, 13 নম্বর, 12 নম্বর, 11 নম্বর, এইভাবে কিন্তু প্রত্যেকটা অর্থাৎ যত নম্বর কলেজ পেয়েছো তার উপরের কলেজগুলোতে কিন্তু তোমার কাউন্সিলিং চলতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে পুরো কাউন্সিলিং প্রসেসটা চলে। আমি আরও একবার বলে দিই, মনে করো তুমি 4টি কলেজ চুজ করছো, আমি কথা বলছি 1, 2, 3, 4, ঠিক আছে, তুমি ভাগ্যবশত বা যাই বলো না কেন 4 নম্বর কলেজটা পেয়ে গেছো। তো সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি যদি আবার পার্টিসিপেট করতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু 4 নম্বর কলেজটা আর পাবে না, পাবে হয় 3, না হয় 2, না হয় 1, এইভাবে কিন্তু কলেজগুলো কাউন্সিলিং চলতে থাকে, ঠিক আছে। তো এইভাবেই তোমাদের কাউন্সিলিং চলবে। এমন যদি হয়, দেখা গেলো যে তুমি এখানে পার্টিসিপেট করেছো, তুমি একটা কলেজ পেয়েছো ফার্স্ট কাউন্সিলিংয়ে, কিন্তু তুমি আপগ্রেড করার পর সেকেন্ড কাউন্সিলিংয়ে দেখার কোনো কলেজ পেলে না, সেক্ষেত্রে কি তুমি আগের কলেজটাই পাবে? তো উত্তরটা হচ্ছে হ্যাঁ, যদি তুমি কোনো কলেজ না পেয়ে থাকো তাহলে যে কলেজটা পেয়েছো সেই কলেজেই তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো কলেজ পাও, মনে করো সেকেন্ড কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজ পেয়ে গেলে, সেক্ষেত্রে যে কলেজটা পাচ্ছ সেই কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হচ্ছে, ঠিক আছে। আমি কি বললাম বুঝতে পেরেছো? মনে করো তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে 4 নম্বর, এই যে 4 নম্বর কলেজটা তুমি পেয়েছো, ঠিক আছে, 4 নম্বর কলেজটা পেয়েছো, সেটা তোমার পছন্দ হলো না, তুমি আপগ্রেড করে গেলে, আপগ্রেড করে দেখা গেলো তুমি 3 নম্বর কলেজটা পেলে, ঠিক আছে, সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি 3 নম্বর কলেজটা পেয়ে গেলে, তো সেই ক্ষেত্রে তোমায় কিন্তু এই কলেজে এইটাই কিন্তু তোমার ফাইনাল হয়ে গেলো, এই কলেজটা কিন্তু চিরকালের জন্য বন্ধ হয়ে গেলো। কিন্তু যদি এমন হলো যে তুমি কোনো কলেজই পেলে না, সেক্ষেত্রে যে 4 নম্বর কলেজ, সেই 4 নম্বর কলেজটাই তোমার থেকে গেল, বোঝা গেছে? আশা করছি একদম ক্লিয়ার। তো এই জন্য আমি বলছি আপগ্রেড করার একটা খারাপ দিক হচ্ছে যে তুমি যে কলেজটা পেয়েছো সেটা কিন্তু পরবর্তীকালে পাওয়ার চান্স খুবই কম, ঠিক আছে। আর ভালো দিক হচ্ছে যদি এমন হলো তোমার র্যাঙ্ক খুব কম বাট ভুলবশত তুমি হয়তো কোনো প্রাইভেট কলেজ রেখে দিয়েছো, সেক্ষেত্রে তোমার কাছে আরও একটা অপরচুনিটি যে তুমি ভালো কলেজ পাবে এবং তোমাকে কিন্তু অবশ্যই এর জন্য আপগ্রেডেশন করতে হবে। তো ভালো দিক এবং খারাপ দিক দুটোই কি বললাম। এবার তোমাদের ডিসিশান, তোমরা এখন অবশ্যই কিন্তু বাড়ির লোকের সাথে হোক বা বন্ধু বান্ধবের সাথে হোক বা সিনিয়র দাদা দিদির সাথে একবার কনসাল্ট করে নেবে যে কী করণীয়, এখন আমি কী করব। যদি কলেজটা পছন্দ হয় বা সামগ্রিক দিক থেকে যদি মনে হয় কলেজটা একদম ঠিকঠাক তাহলে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেওয়াই ভালো। আর যদি মনে হয় যে না কলেজটা ভালো নয় তাহলে কিন্তু বা যদি তোমার সেটা পছন্দ কলেজ না হয়ে থাকে বা সেটা তুমি চাও যে না আমি আপগ্রেড করতে, সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই আপগ্রেডেশন করতে পারো, ঠিক আছে। তো এই ছিল আমার ভিডিওর মূল টপিক এবং পুরো বিষয়টা আমি তোমাদের সাথে খুলে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে পারো, যদি ভালো লাগে তোমাদের তাহলে কিন্তু আমি পরবর্তীকালে তোমাদের জন্য আমি কাজ করব, যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নেই, তোমরা যত পারো ডিসলাইক করতে পারো কোনো ব্যাপার নয়। তো যাই হোক, তোমাদের জন্য চেষ্টা করছি কিছু না কিছু করার, আমি অবশ্যই চেষ্টা করব, কারণ তোমরাও আমার ঠিক ততটাই আপন যতটা জিএনএম আমার বোনরা আপন, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।